ট্রেনিং এ থাকতে হইলে ট্যালেন্ট লাগবো, আর নাম বানাইতে হইলে দম লাগবো দম। এখন পর্যন্ত সিঙ্গেল আমি, ট্যালেন্টের বিষয়ে আর কি জানতে চাও তুমি? যে দেশে বান ম্যাচ ধরার পরে 6 মিলিয়নের উপরে টিকটকে ফলোয়ার হয়ে যায় সেই দেশে ভাই আমার জানার মতো আর কিছুই নেই। আপনি একজন ট্যালেন্টেড মানুষ এটা সবাই জেনে গেছে, কারণ আপনার মাছ ধরার ভিডিও এখন সবাই দেখে গেছে, কারণ আপনার বর্তমানে টিকটকে লাখ লাখের উপরে ফলোয়ার, ওপ সরি কোটি কোটি ফলোয়ার, যে ফলোয়ার হয়তো বা একটা দুইটা আপনার রিয়েল অডিয়েন্স হইতে পারে, তার মধ্যে হয়তো বা কয় হালায় করে পছন্দ করে। মানে তুমি জাস্ট এই জিনিসটা চিন্তা করে দেখো যে একজন মানুষ মাছ ধরার ভিডিও আপলোড দিয়ে যদি সে 6 মিলিয়নের উপরে ফলোয়ার কামাইতে পারে, মানে লোকজন কি সেই মানুষটারে পছন্দ করছে নাকি তার মাছ ধরার স্টাইলটা পছন্দ করছে? আমিও ঠিক বুঝতাছি না মানুষ এটারে কেন লাগে পছন্দ করছে, কোনো কারণ আছে? আচ্ছা হ্যাঁ, দেশের পাশে যদি হ্যাড ট্যালেন্টটা হয় তাহলে হ্যাড ট্যালেন্টটা কি হইতে পারে? মাছ ধরা আর এটাও কি কোনো ট্যালেন্টের কাতারে পড়ে? আমি এটাও স্বীকার করতেছি না যে মাছ ধরাটা ট্যালেন্ট না, মাছ ধরাটা ট্যালেন্ট যারা যারা সমুদ্রের মধ্যে গিয়ে হাঙ্গর ধরে, বড় বড় ডলফিন টলফিন ধরে, ওইগুলোর সাবজেক্ট আলাদা, কিন্তু সে তো নদীতে গিয়া তার নিজের ভাই মাছই ধরে যেটা কিনা মরা। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট টুইস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা অনেকে হয়তো ভাববা যে আজকের ভিডিওটা আমি অ্যালেক্স সবুজকে নিয়ে বানাইতেছি, নয়তো বা নাফিসাকে নিয়ে বানাইতেছি, কিন্তু তোমরা ভুল ভাবতেছো। আমি কিন্তু তাদের দুজনকে নিয়ে যে বানাইতেছি শুধুমাত্র এরকম কিছু না, এটা জাস্ট একটা হার্ড ওয়ার্কার সিরিজের একটা কততম পার্ট জানো, আমি নিজেই তো ভুলে গেলাম। তো যাই হোক, যততম পার্ট ওটা নিচে লিখে দিই, মনে হইতে দেখে নিই, আমার নিজের মনে নেই। সো লেটস গো বেবি। ট্রেনিং এ থাকতে হইলে ট্যালেন্ট লাগবো। তো যাই হোক, আমাদের এই বড় ভাইটি কিন্তু তার ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমাদেরকে ছোট্ট একটি বার্তা দিয়েছে যে ট্রেন্ডিং এ থাকতে হলে তাকে নাম বানাইতে হবে। কি জানো বানাইতে হবে? আচ্ছা যাই হোক, তারপরে কি? আর নাম বানাইতে হইলে দম লাগবো দম। এখন পর্যন্ত সিঙ্গেল আমি, ট্যালেন্টের বিষয়ে আর কি জানতে চাও তুমি? থাক ভাই, সিঙ্গেল থাকাটা যে একটা ট্যালেন্ট তা আজকে প্রমাণ পাইছি, কেননা এখন পর্যন্ত সিঙ্গেল সে। এখন পর্যন্ত সিঙ্গেল আমি। ভাই তুই সিঙ্গেল ভালো কথা, কিছুদিন আগে তোর কক্সবাজারে লিঙ্ক বেরোলে ছিল না, ওইটা কি তুই ভুলে টুলে গেছিস নাকি? আমার মনে পড়তেছে ওই জিনিসটা, যে কি যেন কইতেছিল ওই মায়াটা যে আমার মাথাটাতে কিন্তু নষ্ট হয়ে যেতেছে, সবুজের ক নাইলে কিন্তু কালকে আমি ওর সর্বনাশ করে এলাম। এখন পর্যন্ত সিঙ্গেল আমি, ট্যালেন্টের বিষয়ে আর কি জানতে চাও তুমি? তো যাই হোক, আমি বুঝতে পারছি তুমি খুবই সিঙ্গেল, আমার যা মনে হইতেছে শীতকালের কারণে তুমি এইসব ভুলভাল ভিডিও বানাইতেছো, তুমি অনেক সিঙ্গেল এটা তুমি নিজে স্বীকার করছো, ভালো কথা, আমি তো এটা কোনোভাবে খারাপ কইতেছি না। তবে এভাবে টিকটকে গিয়ে সিঙ্গেল দাবি করার কিছু নাই, যদি তোমার মাইয়া পড়াইতে হয় তাহলে তুমি ফেসবুকে যাও, গ্রামের চাচা তো বই নেই পাইবা না। তোমরা কি ভাবছো এরকম গ্রামের চাচা তো ভাইসারের জন্য কি শহরের মাইয়া বই থাকবো না? গ্রামের চাচা তো বই নিয়েও পাইবো। আর যদি আসে ট্যালেন্টের কথা ভাই, তাহলে বুকে হাত দিয়ে বল যে তুই মাছ ধরা ছাড়া অন্য কোন এমন ট্যালেন্টটা দেখাইছ যার কারণে তোর এত ফ্যান্স ফলোয়ার। লাইক সিরিয়াসলি, যখন টিকটকে কিছু ফলোয়ার হয়ে যায় তারপর এই যে গ্রামের কিছু ডিরেক্টর আছে না, যারা কিনা গ্রাম থেকে উঠে আইসে ডিরেক্টরি করে, তাদের মাথায় যে এতটা ভূত চাইপা যায় যে তাদের টিকটক আরই লাগবে তাদের ভিডিও প্রমোট করার জন্য। তো তারা শুধু কিছু না পাইরা শুধুমাত্র কিছু ভিউজের জন্য কিনা এসব টিকটকারদেরকে শর্ট ফিল্মে কাজ করার সুযোগ করে দেয়। ভাই এসব গ্রামের চাচাতো ভাইসারিদেরকে দিয়ে যখন তোমরা কাজ করো তখন আমার যা মনে হয় কি জানো, মানে হঠাৎ করে আমার মনে হইতেছে যেন যে জায়গায় হাতি রাখার কথা ওই জায়গায় একটা পিঁপড়া রাখতেছে। আর বাইন মাছ ভাই, আপনার যদি বাইন মাছ ধরা ছাড়া দিতেও কোনো ট্যালেন্ট থাকে তাহলে ভাই প্লিজ কষ্ট করে একটু আমারে দেখাইবেন, আপনার ওই ট্যালেন্টটা আমি একটু দেখতে চাই। না মানে কোন চুলের ট্যালেন্টটা আপনার আছে, আমরাও সেই ট্যালেন্টটা নিয়ে একটু গবেষণা করতে চাই, দেখি আপনার ট্যালেন্টটা। পুরুষ কেন যেন হচ্ছে প্রথম নারীর থেকে দ্বিতীয় নারীকে অনেক বেশি ভালোবাসে। নেশাখুর মাইয়া কনকার ভাই, এটা একদম একটা ফাউ কথা। ওই যে মানুষে কয় দেখে কি তোমরা এটাই বিশ্বাস করে নিবা না যে পুরুষ তার লাইফের দ্বিতীয় নারীকে সব থেকে বেশি ভালোবাসে? তাহলে ভাই যারা যারা নিজের এখনো ফার্স্ট লাভকে ভুলতে পারে না তাহলে কি তারা পুরুষের কাতারে পড়ে না? আচ্ছা ভাই, তোমাদেরকে একটা স্মল স্টোরি শোনা একদম ছোট করে। তো জাস্ট মেয়েটার কষ্টটা শুনো, এতটুকুই বলবো। তো একটা মেয়ে আমার SMS এর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো, আমি যখন অনলাইনে না থাকতাম তখন আমাকে কল দিয়ে বিরক্ত করতো, আমি যখন গেম খেলতাম তখন সে আমাকে সবসময় বিরক্ত করতো শুধুমাত্র আমার সাথে একটু কথা বলার জন্য, আর সবসময় আমাকে SMS
করে রাখতো যে তুমি যখন ফ্রি আসো আমাকে একটা এসএমএস দিও, আমি তোমাকে কল দেব। আর সেই মেয়েটার আমি কাঁদাইছিলাম না। দেখো আমি অস্বীকার করতেছি না যে আমার এখানে ভুল নাই, পুরোটা ভুল আমারই। আমি জাস্ট অন্য একজনের কথা শুনে আর কি নিজের মানুষটারে কষ্ট দিছিলাম। এখন হয়তো বা সে এখন অন্যজনের অধীনে, তবে তাতে কি, আমার সেই মানুষটা হ্যাপি আছে, আমি তাতেই খুশি আছি। তবে তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, 1 জানুয়ারি 2024 একটা ভিডিও পাবা যেখানে একটা মেয়ের ফুল কষ্ট তোমরা বুঝতে পারবা, একটা মেয়ের যে কী কী কষ্ট হয়েছিল। অ্যাকচুয়ালি ওই মেয়েটা তেমন কেউ না, আমার লাইফের ফার্স্ট লাভ, বর্তমানে অনেক দূরে আছে আমার থেকে, অনেক দূরে বলতে গেলে অন্যের অধীনেও আছে, ওইটা ম্যাটার না। বাট আমার যারা মনে হইলো তার কি বলা উচিত আমি বলবো, সমস্যা নেই। তো ওই মেয়েটার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি ভালোবেসে জিতেছিলাম, ঠকেছিলাম, সব দিক দিয়ে আমি ছিলাম পারফেক্ট। আমি বুঝিনি তোমার যে থেকে যাবে আজীবন ত্রুটি। আসলে হয়েছিল কি, আমি অতিরিক্ত ভালোবাসা পেয়ে গেছিলাম যার কারণে বুঝতে পারিনি কোনো কষ্ট। আর তার থেকে বড় কথা, তুমি আমাকে দেওনি কখনো কষ্ট, তার কারণে হয়তোবা হয়ে গেছিলাম আমি নষ্ট। অতিরিক্ত ভালোবাসায় যেমন আদরে আদরে ছেলেরা বাদর হয়ে যায়, ঠিক তোমার ভালোবাসায় আমিও ঠিক খারাপ হয়ে গিয়েছিলাম। মানে এটা বলবো না যে তোমার ভালোবাসা আমাকে খারাপ শিক্ষা দিয়েছে, ওই যে তুমি আমাকে অতিরিক্ত ভালোবাসতে, আমি ভাবতাম যে যাই হোক না কেন তুমি তো আমারই। তবে যাই হোক, আমি মানে তোমার কষ্ট দিছি তার জন্য আমি মন থেকে সরি। একটা বার ফিরে আসবা, তোমার পায়ে পড়ি। বড় ভাই, এটা রোস্টিং ভিডিও, ইমোশনাল করার ভিডিও না, আপনি কি শুরু করে দিয়েছেন রোস্টিং এর মাঝখানে? আরে ভাই, হঠাৎ করে নিজের জগতে গেছিলাম, আই এম সো সরি ফর দ্যাট গাইস। আমি দুঃখিত কেন না, আমি আমার ভিডিওর মধ্যে কি বইলা দিছি আমি নিজেও জানি না, আই এম সো সরি ফর দ্যাট। আমি মন থেকে দুঃখিত জানাইতেছি সবাইরে। জানুয়ারি মাসের 1 তারিখে তোমরা এই মেয়েটার ভিডিও অবশ্যই পাবা, ওই মেয়েটা কত কষ্ট করছিল আমার জন্য। তো মন্টু, এসব বাজারে ইমোশনালি ব্ল্যাকমেল ওলা ভিডিও সরা, অরিজিনাল ভিডিও লাগা। পুরুষ কেন যেন হচ্ছে প্রথম নারীর থেকে দ্বিতীয় নারী অনেক বেশি ভালোবাসে। হয়তোবা ম্যাক্সিমাম অনেক অডিয়েন্স আছে যারা তারা এই মেয়েটারে চিনে, নুসাইফা নাফিসা না কি কি যেন মেয়েটার নাম, আমার ঠিক মনে পড়তেছে না। তবে এই মেয়েটার নাকি রিসেন্টলি অনেকদিন আগে ডিভোর্স হয়েছিল, যার কারণে আর কি মেয়েটা ইমোশনালি ভিডিও বানায়, বর্তমানে টিকটকে তার মিলিয়নের উপরে ফলোয়ার। তো ভাই ও বন্ধুরা, তোমরা জানা খুবই অবাক হবে যে এই মেয়েটাকে ছাড়ার পিছনে সব থেকে বড় কারণটা কি, তোমাদেরকে ছোট্ট এক ভাষায় দেখাই দিই। এখন তোমরাই বলো ভাই, তোমার বউ যদি তোমার ছাড়া অন্য কোনো বেটার দারে গিয়া লাগাই, তুমি কি এটা কখন অ্যাকসেপ্ট করবা ভাই? তো যাই হোক, এইসব সাপড়ি মেয়েদেরকে নিয়ে কথা না বাড়ে, কেননা এইসব মেয়েরা যেখানে সুযোগ পায় সেইখানেই লাগাই, কেননা কিছুদিন আগে সিলেটে গিয়েও ধরা খাইছে ভাই। আপাতত জন্য আল্লাহ হাফেজ, গেলাম 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 গেলাম।